ইউনিভার্সাল ভিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এটি মূলত কৃষি প্রধান দেশ। আবহাওয়া ও মাটি ভালো হওয়ায় এখানে সারা বছর নানা ফসল উৎপাদিত হয়। বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলের মধ্যে পাট অন্যতম। পাটজাত দ্রব্য যেমন পাকানো রশি বা সুতা, চটের ব্যাগ বা বস্তা, টুইল কাপড়, কার্পেট ব্যাকিং, উল প্যাক, মাদুর, দেয়াল আচ্ছাদন, গালিচা ও বিভিন্ন ধরনের গৃহসজ্জার বস্ত্র রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয় বলে একে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। ফেব্রুয়ারি মাসে ঢালু জমিতে এবং মার্চ থেকে জুলাই পর্যন্ত উঁচু জমিতে বীজ ছড়িয়ে পাট বপন করা হয়। এরপর থরে থরে পরিচর্যা করে চার পাঁচ মাস পর অর্থাৎ পরিপক্ক পাট কাটি কেটে ছাল পচনের জন্য ক্ষেত থেকে খাল বিল বা বড় জলাশয়ে ভিজে রাখা হয়। কোনো কোনো অঞ্চলে এটাকে বলে জাগ দেওয়া। কয়েকদিন পর ছাল পচে গেলে পাট থেকে আঁশ ছড়িয়ে বাঁশের আড়ের উপর রোদে শুকানো হয়। ভালোভাবে শুকানোর পর সেগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয়। আর পাটখড়িগুলো জ্বালানি কাজে ব্যবহার হয়।